প্রায় সাত দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি জানি তোমরাও আমার মতোই চিন্তিত আছো অনেকে আমাকে কমেন্ট করছো যে মা কেমন আছে মায়ের অবস্থা ভালো না আর হসপিটালে যেহেতু একটা কার্ড দেয় আমাদের যাতায়াত করতে ভীষণই অসুবিধা হয়েছে তো বৌদি একদিন যাচ্ছে একদিন আমি যাচ্ছি একদিন কাকা গেছে দুদিন তো সেক্ষেত্রে একটাই যেহেতু কার্ড ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে এই যে মাকে এখানে যদিও ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই মা উনি রান্না করে দিয়েছিল একটু হসপিটালের খাবার খাচ্ছে কিন্তু বৌদিও একদিন রান্না করে দিয়েছিলো কাকি একদিন রান্না করে দিয়েছিল তো মানে যে যেরকমভাবে পারছি চেষ্টা করছি আর আরশিকে সামলে আর দুই দিকে সামলাতে সামলাতে মানে সামলাতে বলতে দুই দিকেই যেহেতু আমাকে মেনটেন করতে হচ্ছে শুধু আমাকে নয় বৌদি আমাদের বাড়ির সবাই ভীষণ পরিমাণে সাপোর্ট করছে আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু অ্যাট লাস্ট কি হয় জানি না নাশিকে নিয়ে ডান্স শেখাতে আর নার্সিংয়ের সেকেন্ড রাউন্ডের সিলেক্ট মানে ফার্স্ট রাউন্ড সিলেক্ট হয়েছে এবার সেকেন্ড রাউন্ডের জন্য ওরা ডেকেছে তো সেখানেই আজকে যাচ্ছে সেখানে যাচ্ছে না মানে ডান্স ট্যাডি জন্য আজকে নিয়ে যাচ্ছে ওকে এই জায়গাটা একটু ফুল কেটে দে গো এই জায়গাটা একটু তুলো কেটে এই জায়গা নয় তারা সোনা সময় এসেছি হসপিটাল থেকে হসপিটাল থেকে এসে এখন আবার ওকে নিয়ে চলবো এবার কতক্ষণ লাগে তারও কোনো ঠিক ঠিকানা নেই চলো যাই না আর আসি সবটা দিক সামলে তারপরে যেহেতু আমার মায়ের দিকটাও করতে হচ্ছে সেই ক্ষেত্রে বুঝতেই পারছ কি আর কত নাম দেবে আমি 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 আরশি আমি চাঁদনি আমি গিয়ে লক্ষ্মী এ আর কত নাম দেবে এবার তো থাম্বলিন নামটা দিতে হবে যেমন আমি চাটনি নাকি চাটনি চাটনি যেমন আমি রিদেশনা থাম্বলিন না চাটনি বলছি আমি রিদেশনা আর থাম্বলিন দিয়েছি এবার তো ওদের নাম দেবে যেমন কাকিমনি কাটিশা দিয়েছে হুম ভুল ভুল বকে এক পরে এবার আমি নিজে নিচে চলে যাব বিরক্ত হয়েছে কি করব

মুখে হাসি চলে আসে সেই রকম ধরনের আমার পরিস্থিতি ভীষণ ভীষণ ভীষণই খারাপ বলতে পারো কারণ কারণ তো জানোই এটা সবারই সবার ক্ষেত্রে হওয়ার কথা শুধু আমার নয় সবার ক্ষেত্রেই হওয়ার কথা কি বাইনা করছিল আর শিকি অরেঞ্জ কালার আইসক্রিম কিনে দিতে হবে কিন্তু অরেঞ্জ কালার আইসক্রিম খেলে আরশিকের ড্রেসটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আরশিকে একটা এই আইসক্রিম কিনে লাভ হচ্ছে তাইতেই ও আমি কর্ণ তো ভালোবাসি এখানে বসে রয়েছে টিকিট কেটে আমাদের সাথে আরেকজনই যাবে মানে আমার এক বন্ধু আরশিকের এক বন্ধু তার বন্ধু মা তো ও এখনও এসে পৌঁছায়নি সেই জন্য এখানে এসে বসে রয়েছে ওরা চলে এসেছে এখন আমরা টিকিট কেটে নিয়েছিলাম আগেই তো এখন ওরা এসেছে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে যদিও বেশি দূরে নয় কিন্তু ওই বোট পার হতে হয় তারপর আবার অটো টোটো এইসব করে যেতে হয় সেই জন্য একটু অসুবিধা হয়েছে আর আমার যেহেতু ফার্স্ট টাইম তবে প্রিয়াঙ্কা মানে আমার বান্ধবী থাকাতে বে তেমন কোনো অসুবিধা হয়নি দুজন মিলে চলে গিয়েছি ও আগে থেকে চিন্ত কিন্তু আমি এই ফার্স্ট টাইম যেহেতু তো সেই কারণে দুজন মিলে একসাথেই গিয়েছি আমরা আগের থেকেই এই জায়গাটার নাম হলো স্পন এই জায়গাতে এনে এসেছিলাম কিন্তু আমাদের বোট চড়া হয়নি কিন্তু এখন যাচ্ছি বোর্ডে করে এটা আমাদের ফার্স্ট টাইম হুম ফার্স্ট টাইম নয় বোটে অনেকবার চড়েছো আসি বলতে চাইছে যে পাশেই একটা স্কন মন্দির রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম কিছুদিন আগেই মাও গিয়েছিল আমাদের সাথে তো তখন সবাই কত আনন্দ করেছি সবাই সুস্থ ছিল মা মানে হঠাৎ করে দশ দিন বারো দিনের মধ্যে সব উল্টোপাল্টা এলোমেলো মানে একদম অন্য রকমের হয়ে গেছে জীবনটা তোমরা সবাই আশীর্বাদ করো মাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে আমরা মানে ফিরিয়ে আনতে পারি এর থেকে বড় চাওয়া বড় পাওয়া বড় আর কিছু হতে পারে না সবাই আশীর্বাদ করো মায়ের জন্য কি হয়েছে সেটা আমি আগে তোমাদের ব্লগে শেয়ার করেছি আর বারবার আমি সেটা শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে ভাবে মা এখনও জানে না যে মায়ের কি হয়েছে তো মাঝে মাঝেই আমাকে জিজ্ঞাসা করে আমি গেলে বৌদি গেলে আমার কি হয়েছে আমি কি ঠিক হব তোমরা সবাই আশীর্বাদ করো আর এখানে ডান্সের শেখাতে নিয়ে গেছিলাম তো ম্যামের ছেলের সাথে আর সেখানে খেলছিল সবাই মিলে বাড়ি এসে বা তারপরে আর ব্লগ কো শ্যুট করা হয়নি অনেক দিন পর তোমাদের যেহেতু আপডেট দিলাম তো সেই কারণে ভয়েসও পার করে দিলাম নালে আমি মেন ভয়েসটাই দিতাম সবাই ভালো থেকো আমাদের জন্য আশীর্বাদ করো